সুপ্রিয় শিক্ষার্থী, সম্মানিত অভিভাবক এবং শিক্ষকগণ, সকল আমার সালাম গ্রহণ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আশা করি সকলেই ভালো আছেন। আবারও হাজির হয়েছি নতুন একটি আপডেট নিয়ে। এই ভিডিওটি মূলত যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তাদের জন্য। আপনারা জানেন যে জাতীয় বিশ্ববিদ্যালয় বিভিন্ন পরীক্ষার ফর্ম ফিলাপের সময় দিয়েছে এবং রুটিনও প্রকাশ করেছে বিভিন্ন পরীক্ষার বিভিন্ন বর্ষের। তো আজকে শিক্ষামন্ত্রী দীপুমনি বলেছিল যে না, মে মাসের 24 তারিখের আগে কোনো বিশ্ববিদ্যালয় খোলা যাবে না এবং এর পরবর্তী থেকে শিক্ষা কার্যক্রম চলবে। সেক্ষেত্রে দেখা গেছে জাতীয় বিশ্ববিদ্যালয় পূর্বেই তাদের যে শিক্ষা কার্যক্রম সেখানে যে আপনার ফর্ম ফিল আপ বা বিভিন্ন পরীক্ষার রুটিন দিয়েছিল। তো এই নিয়ে অনেক শিক্ষার্থী দ্বিধাদ্বন্দ্বে ছিল যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে এই পরীক্ষাগুলো কি স্থগিত করবে কিনা বা তাদের কার্যক্রম কি স্থগিত করবে কিনা। তো এই নিয়ে একটি চূড়ান্ত সিদ্ধান্ত আসছে। আমার পাশে হয়তো দেখতে পাচ্ছেন বিভিন্ন নিউজ পোর্টাল এটা নিয়ে নিউজ করেছে যে যত পরীক্ষা ছিল বা পরীক্ষা হচ্ছিল বা হবে সব পরীক্ষা স্থগিত করা হয়েছিল, পরবর্তী নির্দেশ দেওয়া নির্দেশ না আসা পর্যন্ত এ সকল কার্যক্রম আর কি স্থগিত থাকবে এমনটাই জানিয়েছে। আমার পাশে হয়তো আপনারা দেখতে পাচ্ছেন। তো জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে সকল শিক্ষার্থীরা আছে আপনাদের উদ্দেশ্যে বলছি, দেন আপনাদের যে পরীক্ষার যে ফর্ম ফিল আপের ডেট বা পরীক্ষার যে রুটিন দিয়েছে বা পরীক্ষা হচ্ছে এগুলো পুরোপুরি স্থগিত, পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত এ সকল কার্যক্রম স্থগিত থাকবে। তো আজকের মতন এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ফিরছি পরবর্তী কোনো আপডেট নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।